পতাকা উত্তোলিত হবে প্রাক্তন ছাত্র সমস্ত ছাত্রদের কাছে বলা হচ্ছে তোমরা লাইনে দাঁড়িয়ে থাকো তোমাদেরকে শিক্ষামন্দির উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্লাটিনাম জুবলি শুভ অনুষ্ঠান 13 জানুয়ারি আজকে সূচনা হলো সকাল 8টায় বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে সমস্ত ছাত্র অভিভাবক অভিভাবিকা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী প্রাক্তন শিক্ষক কাউন্সিলার্স সমস্ত সর্বজনসাধারণকে নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা এইমাত্র সম্পন্ন হলো। আমরা খুব খুশি যে এই শীতের সময় আমাদের ছাত্ররা তাদের প্রতিশ্রুতি রেখেছে এবং আমি প্রধান শিক্ষক হিসাবে আমি এই কারণে খুশি তারা 7টার সময় বিদ্যালয়ে এসেছে, একদম 8টায় বলেছিলাম 8টার সময়তেই শোভাযাত্রা শুরু করতে পেরেছি, 10টায় শোভাযাত্রা শেষ হওয়ার কথা ছিল কিন্তু 9:45 আমরা শেষ করতে পেরেছি, এটা আমাদের কাছে আনন্দের বিষয়। জুবিলি, ডায়মন্ড জুবিলি এবং আজকে যার সূচনা হলো প্লাটিনাম জুবিলি, এই তিনটেতেই আমি দেখছি। গোল্ডেন জুবিলিতে আমি স্কুলের টিআইসি হিসাবে দায়িত্ব ছিল আমার, যার ফলে সেই অনুষ্ঠানটা প্রায় নিজে হাতে করতে হয়েছিল। হীরক জয়ন্তীতে আমাদের প্রধান শিক্ষক মহাশয় শ্রী রণজিৎ কুমার কুণ্ডু মহাশয় নেতৃত্বে ছিলেন, তাকে সাহায্য করেছে এবং এই প্লাটিনাম জুবিলি মাননীয় দীনবন্ধু মুখার্জী মহাশয়ের নেতৃত্বে হচ্ছে। তা আমরা এই তিনটে অনুষ্ঠান যেভাবে চলছে তাতে আজকের যা সূচনা হলো ভীষণ ভালো লাগলো, যে প্রায় বিদ্যালয়ের সমস্ত ছাত্র এতে অংশগ্রহণ করেছে, প্রাক্তন ছাত্র অনেক বয়স্ক ছাত্র তারা এই বিদ্যালয়ে আজকের এই অনুষ্ঠানে এগিয়ে এসেছে। আমি প্রাক্তন ছাত্র শুধু নয়, তারপরে দীর্ঘ 25 বছর এখানে শিক্ষকতা করেছি এবং 2013 সালে রিটায়ার করে আমি 2014 থেকে 2022 পর্যন্ত ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট পদে ছিলাম। সব মিলিয়ে স্কুলটার সঙ্গে আমি ভীষণভাবে জড়িত, আজও মনটা আসতে পারি না সবসময় কিন্তু মনটা পড়ে থাকে। আজকের যে জমায়েত এবং যে স্কুল কর্তৃপক্ষ যে ব্যবস্থা করেছেন তাতে আমি খুশি। আমি যেহেতু হেলথ ফ্র্যাটার্নিটিতে আছি মেডিকেল অফিসার নবদ্বীপ স্টেট জেনারেল হসপিটালে, সেই কারণের জন্য সারা বছর ধরে নিরবিচ্ছিন্ন স্বাস্থ্যের উপরই কর্মসূচিটা মুখ্যত আমি রেখেছি। অন্যান্য নান্দনিক কর্মসূচি তো প্রধান শিক্ষক মহাশয় তো বলেই দিয়েছেন কী কী রাখবেন, রক্তদান শিবির একটা করা হবে, থ্যালাসেমিয়া শিবির করা হবে, বিনামূল্যে ছাত্রদেরকে ব্লাড গ্রুপ নির্ণয় করা হবে এবং তদুপরি হচ্ছে হলো যাদেরকে সমস্ত বছর ধরে বিশ্ব এইডস দিবস, ওয়ার্ল্ড টিউবারকুলোসিস ডে, তারপরে ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে, এই সমস্ত নান্দনিক কর্মসূচির মাধ্যমে এবং ডেঙ্গু সচেতনতা দিবসটা আমরা সারা বছর ধরে নিরবিচ্ছিন্নভাবে স্কুলে চালানোর একটা প্রচেষ্টা নিয়েছি।